আমাদের দাবি মাসিক আয় 30,000 টাকা নিশ্চয়তা করতে হবে, অথবা 250 টাকা কুইন্টাল আমাদের কমিশন আমাদের দিতে হবে, আমাদের সম্মান এবং বজায় রাখতে হবে, এবং আমাদেরকে যে দাবি 15 দফা দাবি রেখেছি সরকারকে যুক্তিযুক্ত যে দাবি সেই দাবি বাস্তবায়িত করে করার জন্য আমরা সরকারের কাছে এখন রাজ্যপালের কাছে মাননীয় রাজ্যপালের মহাশয়ের কাছে যাচ্ছি, এবং ওখান থেকে ঘুরে এসে মাননীয় খাদ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমরা আমাদের 15 দফা দাবি আমরা পেশ করব, এবং সেই দাবি নিয়ে যে আমরা আন্দোলন করছি এই দাবিটা হলো মূল দাবি হচ্ছে কি আমাদের কমিশন নীতি সরকারকে পরিবর্তন করতে হবে, কেন্দ্রীয় সরকারকে এই ভ্রান্ত খাদ্য নীতি এই পরিবর্তন করতে হবে, এই পরিবর্তনে সব মানুষকে খাদ্য আনতে হবে, এবং কমিশন নীতি পরিবর্তন করে ডিলারদেরকে কমিশন দিতে হবে, ন্যায্য কমিশন ডিলারকে দিতে হবে, কমিশন 250 টাকা আমাদের ন্যায্য কমিশন দিতে হবে, প্রতি কুইন্টালে 250 টাকা কমিশন সরকারকে আমাদেরকে দিতে হবে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে, এবং পার্টনারশিপ প্রথা পুনরায় চালু করতে হবে, এবং ধান প্রকল্পকে রেশন ডিলারকে সঙ্গে করে নিতে হবে ধানের প্রকল্পকে, এবং আমরা এই বলবন্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত ইকোনমিক ভাইবল করার ভাইবিলিটি করার জন্য রেশন ডিলারকে ধান ধন্য করায় সামিল করতে হবে এটা সরকারকে, এবং নন পিডিএস দ্রব্য বাজার থেকে বাইরে থেকে নিজেরা আমরা কিনে আমাদের দোকানে বেচতে পারবো তার দাবি সরকারকে এটাকে গ্রহণ করতে হবে, এবং মূল কয়েকটা এবং 200 কোটি টাকা আমাদের মানে এই অন্তদয়ের যে বকেয়া টাকা পাওনা আছে সেই টাকা অবিলম্বে সরকারকে আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে হবে, না দিলে আমরা উচ্চ আদালতে সব আমরা মামলা করব, যারা এই টাকাটা আমাদের কাছে খেয়েছে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব, এবং এই আন্দোলনে যদি আমরা যদি এইটা আমাদের মানে তো ভালো, না হলে এর থেকে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য থাকব, আমাদের 18,000 রেশন ডিলার পশ্চিমবাংলায় আমাদের কর্মচারী সহ নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।